প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি The solution for humanity. আসসালামু আলাইকুম ও বারকাত আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী ইসলামী অর্থনীতির পর্যায়ে সুদের ওপরে আলোচনা আমাদের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ এবং তার রাসুল সুদকে হারাম ঘোষণা করেছেন সুদ খোর সুদ দাতা সকলকেই অভিশাপ দিয়েছেন বা অভিশপ্ত করেছেন দ্বিতীয় পর্যায়ের এই আলোচনাতে আমরা দেখব রাসুলুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে আরও হাদিস বলে গেছেন সুদ খেলে কত বড় পাপ হয় সে কথা বলেছেন তার মধ্যে একটা হাদিস হলো তার স্বপ্নের হাদিস তিনি একবার স্বপ্নে দেখলেন যে দুইজন ফেরেস্তা তাকে সঙ্গে করে নিয়ে বিভিন্ন জায়গায় গেলেন এবং জাহান্নাম দর্শন করালেন চলতে চলতে এক জায়গায় দেখছেন যে একটা নদীতে যেন সেটা রক্তের নদী সেই নদীতে একটা লোক হাবুডুবু খাচ্ছে সে চাচ্ছে যে তীরে বা পাড়ে এসে নিজেকে বাঁচাবে যখনই কাছাকাছি আসছে এক ফেরিস্তা পাথর নিয়ে তার মুখে ভরে দিচ্ছে আবার সে ফিরে যাচ্ছে এইভাবে আসছে আর ফিরে যাচ্ছে এইভাবে আজাব যে হচ্ছে তো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন যে এই লোকটা এই অবস্থা কি ব্যাপার এর কি হয়েছে তখন ফেরিস্তা বললেন আম্মার রাজুল উল্লাজি আতাইতা আলাইহি ইয়াস বাহু ফিন্নাহার ওয়াইল কামুল হিজারা ফা আ আকেলুর রিবা যে লোকটাকে আপনি দেখলেন সাঁতার কাটতে তার মুখে পাথর ভরে দেওয়া হচ্ছে সে হচ্ছে সুদখোর দুনিয়ার বুকে সুদ খেত সবচেয়ে খেতে বেশি মজা কি জানেন সবচেয়ে খেতে মজা গরিবের রক্ত দুনিয়ার বুকে শোষণ করেছে যদি আপনি বলেন যে না আমি গরিবের কাছ থেকে সুদ খাইনি বড় লোকদের কাছ থেকে সুদ খেয়েছি বড় বড় কোম্পানির কাছ থেকে সুদ নিয়েছি ব্যাংকের মাধ্যমে সুদ নিয়েছি গরিবদের খাইনি কিন্তু সত্যিই কি আপনি গরিবদের কাছ থেকে সুদ খাননি সরাসরি যদিও না খায় এক পর্যায়ে গিয়ে ওই সুদ গরিবদের ওই রক্ত কোম্পানির মাঝে আসে ব্যাংকের মাঝে আসে আর সেখান থেকে আপনি খান গরিবদের কাছ থেকে সরাসরি খাওয়া অথবা আপনার ইনডাইরেক্টভাবে খাওয়া তাদের কাছ থেকে যে কোনো প্রকারে আসছে রক্ত আপনার আসছে এই রক্ত দুনিয়ার বুকে শোষণ করেছিলেন খেয়েছিলেন তার জন্য কেমতের দিনে আপনার এই ধরনের কি শাস্তি দেওয়া হবে ব্যাবিচার করা কত খারাপ জিনিস ব্যবিচার করা হালাল না হারাম হারাম ব্যাবিচার কাকে বলে বিবাহ ছাড়া দৈহিক সম্পর্ক কায়েম করা হচ্ছে ব্যাবিচার তাই না এই ব্যাবিচার হল কাবিরা গোনা ব্যবীচারের শাস্তি আছে অবিবাহিত হলে তাকে একশো চাবুক লাগাও আর জেলও আছে আর বিবাহিত হলে তাকে হত্যা করে দাও তাই না ইসলামের শাস্তি এটা ব্যবিচার খুবই খারাপ জিনিস এই ব্যবিচার যদি আপনি দূরের কোনো মহিলার সাথে করেন তাহলেও ওই পাপ এইবার যদি এই অবস্থা হয় তাহলে আপনার নিজের আত্মীয়ের কোনো মহিলার সঙ্গে ব্যবিচার করা কি হতে পারে তার থেকে বেশি পাপ তাই না আপনার বাড়ির ভিতরের যদি কোনো মহিলার সঙ্গে আপনি ব্যবিচার করেন তাহলে কি হতে পারে সেই মহিলা যে মহিলার সঙ্গে আপনি ব্যবচার করেছেন সে সঙ্গে আপনার বিবাহ জায়েজ বৈধ তাকে বলা হয় গায়ের মাহারাম তাই না সে হচ্ছে এগানা না গম্য তার সঙ্গে যদি ব্যবচার করেন তার থেকেও বেশি পাপ আর যদি সেই নারী অগম্য হয় মাহারাম হয় তার সঙ্গে আপনার বিবাহ হারাম হয় তাহলে তার থেকেও বেশি পাপ আবার সেই মহিলা যদি আরও নিকটের হয় আরও নিকটের হয় যেমন আপনার খালা হয় নিজের বোন হয় তাহলে বেশি পাপ না আরও বেশি পাপ এ তো পশুত্ব যে নিজের আত্মীয় চেনে না হারাম হালাল চেনে না এ তো আরো বেশি পশুত্ব কিন্তু যদি কোনো হতভাগান নিজের মায়ের সঙ্গে ব্যবচার করে তাহলে তার পাপ কত বড় নিশ্চয়ই যে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করে নিজের মেয়ের সঙ্গে তার থেকে তো কম কিন্তু নিজের মায়ের সঙ্গে যদি কেউ ব্যবচার করে সেই ব্যবচার হচ্ছে সব থেকে বড় ব্যবচার আর রাসূলুল্লা সাল্লাহ আলাহি সাল্লাম বলছেন আর রিবা সাব নাহুবান রিবা সুদের গোনার আছে তার মধ্যে সত্তর রকমের গোনা আছে আই আইয়ান আই এন কেহার রাজুলু উম্মা সব থেকে ছোট পাপ হলো নিজের মায়ের সঙ্গে ব্যাবিচার করা সুদ খাওয়া তাহলে সুদ খাওয়ার পাপ আপনি কল্পনা করুন যে সুদের বিভিন্ন প্রকারের গোনা আছে সত্তর দরজার গোনা আছে সত্তর পর্যায়ের গোনা আছে সব থেকে ছোট পর্যায়ে নিম্ন পর্যায়ের গোনা হলো এই যে নিজের মায়ের সঙ্গে ব্যবচার করবে আনাসিবনে মালেক রাজত বর্ণিত তিনি বলছেন খাতাবান রাসুল্লাহ সাল্লাম ফাজাকার আমরার রিবা আল্লাহ রসুলাম একবার খোদবা দিলেন সুদের ব্যাপার আলোচনা করতে শুরু করলেন ও আজদামা শাহ সুদের ব্যাপার বিশাল বিশাল কঠিন তিনি বর্ণনা করলেন

কোন মুসলিম ভাইয়ের সম্ভ্রম লোটা ওটা আমাদের বিষয় ভূত না মোট কথা সুদ যদি কেউ খায় সুদ খাওয়ার পাপ কত বিশাল কত বড় একবার কল্পনা করো আল্লাহ আমাদেরকে কল্পনা কল্পনা দিয়েছেন একবার করে যে নাও মায়ের সঙ্গে ব্যবচার করা সুদ খাওয়ার ছোট গোনা আর এক দৃহাম পরিমাণ সুদ খাওয়া কতবার ছত্রিশ বার ব্যাবিচার করার থেকেও বেশি বড় আল্লাহ এই কথা শুনে কি কোনো মুসলমান সুদ খেতে পারে এই কথা শোনার পর কোনো মুসলমান কি সুদ খাওয়ার জন্য অগ্রসর হতে পারে কখনোই না মুসলমান সুদ খেতে পারে না তার কোনো সুদই কারবার থাকতে পারে না সুদ যে হারাম করা হয়েছে সুদ হারাম করার বিভিন্ন যৌক্তিকতা আছে তার মধ্যে একটা যুক্তি হলো যে সুদ যদি না থাকে তাহলে মানুষের মাঝে জুলুম থাকবে না সুদ না থাকলে জুলুম থাকবে না সুদ থাকলে জুলুম থাকবে সুদ মানুষকে জুলুম করতে অত্যাচার করতে উদ্বুদ্ধ করে কারণ মুসলিম সমাজ মুসলিম ভাই ভাই তারা এক অপরের প্রতি কি হবে সহযোগী হবে এক অপরস্পর সহযোগিতা করবে মুসলিম হচ্ছে একটা বিল্ডিংয়ের মতো যার একটা ইট আর একটা ইঁটকে পরস্পর ধরে থাকে মুসলিম হচ্ছে একটা দেহের মতো যা এক জায়গায় ব্যথা হলে অন্য জায়গাতে ব্যথা অনুভব করে এবং তার জন্য রাত্রি জাগরণ করতে হলে আপনার পাটাই শুধু জাগে না সারা দেহটাই জাগে তাই না মুসলিম উম্মা এই রকম যেখানে পরস্পর সহযোগিতা করতে বলা হয়েছে আর সেখানে সাহায্যের জন্য যখন আপনার কাছে ঋণ চাইলো আপনি বললেন সুদ লাগবে এটা জুলুম না এই জুলুম সুদ মানুষকে জুলুম করতে উদ্বুদ্ধ করে নম্বর দুই সুদ বেকারত্ব আনে সুদ মানুষকে কর্মবিমুখ করে শ্রম বিমুখ করে কাজ করতে বিরত রাখে পরিশ্রম করতে বিরত রাখে বসে বসে খাবো কেন বসে বসে খাবেন বাস কি টাকা আছে ডিপোজিট করে দাও আপসে আপ আপনার লাভ আসতে থাকবে যাকে লভ্যাংশ বলছে ইন্টারেস্ট বলছে যারা লভ্যাংশ বলছে সুদ বলছে না ওটা নাম চেঞ্জ করে খাচ্ছে মাসের মাস বা বছরের যে লভ্যাংশ আসবে আপনি আরামসে বসে খাবেন আপনাকে কাজ করতে হবে না আপনাকে শ্রম লাগাতে হবে না বা খুবই আরাম যাতে করে এই জিনিস না হয় বেকারত্ব সমাজের মাঝে প্রতিষ্ঠা লাভ না করে স্থান লাভ না করে তার জন্যে আল্লাহর পক্ষ থেকে সুদকে হারাম করা হয়েছে যাতে মুসলমানদের মাঝে আপোষে জুলুম না হয় আর মুসলমানদের মাঝে বেকার যুবক বেকার ছেলে বেকারত্ব ইসলাম পছন্দ করে না সবসময় তার ধন মাল যেন ব্যবসায় থাকে কিংবা মেহনতের মাঝে থাকে কোনো কাজের মাধ্যমে থাকে কোনো শিল্পের মাধ্যমে থাকে এবং হালাল পথে থাকে তাতে হালাল উপায়ে অর্থের বৃদ্ধি হয় কিন্তু সুদের সাহায্য নিলে সুদ যদি গ্রহণ করা হয় সুদের মাধ্যমে মানুষ এক অপরের প্রতি জুলুম করবে অন্যায় করবে আর একদিকে বেকারত্ব বাড়বে এটা কিন্তু ইসলাম চায় না এবার আপনাদেরকে সুদের একটা মোটামুটি ধারণা দিই যে সুদ কাকে বলে কিভাবে সুদ হবে সুদ হচ্ছে একই শ্রেণীভুক্ত জিনিস যে জিনিস অবশ্য আমাদের মাঝে বিভিন্ন একতলাপ আছে যে জিনিস ওজন করা হয় মাপা হয় সেই একই শ্রেণীভুক্ত জিনিস যেখানে হাদিসে উল্লেখ আছে সেই শ্রেণীভুক্ত জিনিস একই জিনিসের বিনিময়ে কালে লেনদেন করা কালে বেশি নেওয়া হাতে হাতে অথবা ধারে যেমন সোনার বিনিময়ে সোনা স্বর্ণের বিনিময়ে স্বর্ণ আমি আপনাকে স্বর্ণ দেবো আপনি আমাকে স্বর্ণ দেবেন হাতে হাতে লেনদেন চলবে ওজন সমান সমান হতে হবে ঠিক না ওজন সমান সমান হতে হবে যদি ওজন কম বেশি হয় তাহলে কি হয়ে যাবে সুদ হবে এখন আমার কাছে নতুন সোনা আছে নতুন স্বর্ণ আছে আপনার কাছে পুরনো স্বর্ণ আছে আপনি চাইছেন যে আমি নতুন মডেলের স্বর্ণ আপনার কাছ থেকে নেব আমার দশ গ্রাম আপনারও দশ গ্রাম তাই তো তো আমার নতুন সোনার যে দাম পুরোনো সোনার কি সেই দাম হবে হতে পারে না যদি তা না হয় তাহলে পরে এই যে পার্থক্যটা হবে এই পার্থক্যের জন্য নিশ্চয়ই আপনার পুরনো স্বর্ণ বেশি লাগবে আর ওজনে যখন বেশি লাগবে তখন সেটা সুদ হয়ে যাবে কিন্তু পুরনো স্বর্ণের দাম কম নতুন স্বর্ণের দাম বেশি সেই ক্ষেত্রে নিশ্চয়ই যার নতুন স্বর্ণ আছে সে একই দরে একই ওজনে বিনিময় করতে পারবে না সেই ক্ষেত্রে যদি একই ওজনের না হয় তো সুদ হবে মনে করুন নতুন স্বর্ণ আট গ্রাম দেবো আমি দশ গ্রাম পুরনো স্বর্ণ নেবো এটাই হচ্ছে সুদ কিন্তু সুদ থেকে বাঁচার ব্যবস্থাটা কী হবে তাহলে আপনি পুরনো স্বর্ণটা বিক্রি করে ফেলুন হয় আমার কাছে না হয় অন্যের কাছে বিক্রি করার পর আপনি টাকা নেন টাকা নিয়ে তারপর আমার কাছ থেকে আপনি নতুন স্বর্ণ ক্রয় করুন দাম কিন্তু একই খালি পার্থক্য হলো কি যে একই জিনিসের বিনিময়কালে যে জিনিসটা হচ্ছিল কম বেশি সেটা হলো সুদ কিন্তু তার মূল্য যদি কম বেশি হয় তাতে কিন্তু সুদ হবে না বুঝতে পারলেন এই হচ্ছে সূক্ষ্ম বিষয় সুতরাং একই জিনিসের বিনিময়কালে বেশি নেওয়া হচ্ছে সুদ আর ধারে নিলে পরে সেটা নাসিয়াও হয়ে যায় ধার দিলে পরে আপনি যদি বেশি নেন সেটা সুদ সাথে সাথে নিলেও সুদ আর দেরিতে নিলেও সুদ এই হলো মোটামুটি সুদ সম্পর্কে ধারণা সুদের টাকা যে টাকা মানুষ সুদের উপায়ে অর্জন করে সে টাকা নিঃসন্দেহে হারাম আপনার যারাই সুদের সঙ্গে জড়িত ব্যাংক হোক কিংবা সরকারের চাকরিতে পেনশনে হোক যে পরিমাণ সুদ আছে সেই পরিমাণ আপনার হারাম বেতন থেকে যা কাটা যায় তা বাদ দিয়ে আপনাকে হিসাব করে বাকি টাকাটা আপনার খাওয়া চলবে না আসল অর্থ থেকে বেশি দেওয়া নেওয়া যদি উভয়ের মাঝে আরোপিত শর্তানুযায়ী না হয় অথবা তাদের মাঝে এমন লেনদেন প্রচলিত না থাকে তাহলে পরিশোধ করার সময় ঋণ গড়িতার স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে যদি বেশি দেয় তাহলে সেটা কি সুদ যেমন আপনার কাছে আমি দশ হাজার টাকা ঋণ নিয়েছি আপনার মনে এ নিয়ত নেই যে হুজুর আমাকে দশ হাজার থেকে বেশি দেবেন আর আমারও এ নিয়ত নেই যে আমি দশ হাজার থেকে পরিশোধকালে বেশি দেবো কিন্তু যখন আমি শোধ করতে গেলাম দশ হাজার টাকা দিলাম সেই সঙ্গে আমি পাঁচশো টাকা আপনাকে বেশি দিলাম খুশি হয় আপনার নেওয়া জায়েজ আমার দেওয়া যায়স এটা জায়েজ স্বতঃস্ফূর্তভাবে পূর্ব শর্ত ছাড়াই যদি পরিশোধকালে কিছু বেশি দেওয়া হয় খুশি করে নিজের তরফ থেকে বেশি দেওয়া হয় আপনার মনে লোভ ছিল না শর্ত ছিলই না আপনার মনে লোভও ছিল না আর আমারও ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখলাম আমার সময়ে উপকার করেছেন তখন পাঁচশো টাকা বেশি আমি তাকে দিলাম কিংবা কোনো একটা জিনিস দিলাম তাহলে সেটা খাওয়া সেটা নেওয়া কিন্তু সুদ হবে না প্রিয় দর্শক মন্ডলী সামান্য বিরতির পর আবার আপনাদের সামনে আসছি সাথে থাকুন কাছে থাকুন ইনশাআল্লাহ যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এ হাদিসের ওপর আমল করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মাদানী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ কাল সন্ধ্যা 5টায় পুনঃসম্প্রচার রাত 12টায় বাংলাদেশে পিএসটিভি বাংলায় দিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা যেন আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আপন সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় পরান্ত বিশ্বের সকল জ্ঞানের উৎস এখান থেকে জ্ঞানকে বের করে নিতে হবে ঘোষণা সৌরজগৎ সূর্যকে কেন্দ্র করে তার গ্রহগুলো একটি চমৎকার শৃঙ্খলার ভিতর দিয়ে ঘুরছে পৃথিবী ঘুরছে তার আপন কক্ষপথে আল্লাহ আল্লাহসবাহানোয়াতা আলা কি পরিমাণ শৃঙ্খলার ব্যবস্থা করেছে ডক্টর আহমাদউল্লাহ ত্রিশালী সব আলোচনা এখানে চলে আসতে পারে আল্লাহ মালিক আলমল সকল সৃষ্টি জগতের মালিক যা মজবুত করে দেবে ইমান কোরআন ও আধুনিক বিজ্ঞান পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় প্রিয় দর্শক মন্ডলী আমরা যে কথা বলছিলাম সেটা হচ্ছে সুদের একটা ধারণা কিভাবে সুদ হয় আপনার কাছে পুরনো স্বর্ণ আছে আমার কাছ থেকে নতুন স্বর্ণ নেবেন যদি সমান সমান ওজন হয় তাহলে সুদ হবে না আর কম বেশি হলেই সুদ হবে কিন্তু পুরনো স্বর্ণের দাম কম নতুন স্বর্ণের দাম বেশি সেই ক্ষেত্রে নিশ্চয়ই যার নতুন স্বর্ণ আছে সে একই দরে একই ওজনে বিনিময় করতে পারবে না সেই ক্ষেত্রে যদি একই ওজনের না হয় তো সুদ হবে মনে করুন নতুন স্বর্ণ আট গ্রাম দেবো আমি দশ গ্রাম পুরনো স্বর্ণ নেবো এটাই হচ্ছে সুদ কিন্তু সুদ থেকে বাঁচার ব্যবস্থাটা কি হবে তাহলে আপনি পুরনো স্বর্ণটা বিক্রি করে ফেলুন হয় আমার কাছে না হয় অন্যের কাছে বিক্রি করার পর আপনি টাকা নেন টাকা নিয়ে তারপর আমার কাছ থেকে আপনি নতুন স্বর্ণ ক্রয় করুন দাম কিন্তু একই খালি পার্থক্য হলো কি যে একই জিনিসের বিনিময়কালে যে জিনিসটা হচ্ছিলো কম বেশি সেটা হলো সুদ কিন্তু তার মূল্য যদি কম বেশি হয় তাতে কিন্তু সুদ হবে না বুঝতে পারলেন এ হচ্ছে সূক্ষ্ম বিষয় সুতরাং একই জিনিসের কালে বেশি নেওয়া হচ্ছে সুদ আর ধারে নিলে পরে সেটা নাসিয়াও হয়ে যায় ধার দিলে পরে আপনি যদি বেশি নেন সেটা সুদ সাথে সাথে নিলেও সুদ আর দেরিতে নিলেও সুদ এই হল মোটামুটি সুদ সম্পর্কে ধারণা সুদের টাকা যে টাকা মানুষ সুদের উপায়ে অর্জন করে সে টাকা নিঃসন্দেহে হারাম আপনার যারাই সুদের সঙ্গে জড়িত ব্যাংক হোক কিংবা সরকারের চাকরিতে পেনশনে হোক যে পরিমাণ সুদ আছে সেই পরিমাণ আপনার হারাম বেতন থেকে যা কাটা যায় তা বাদ দিয়ে আপনাকে হিসাব করে বাকি টাকাটা আপনার খাওয়া চলবে না আসল অর্থ থেকে বেশি দেওয়া নেওয়া যদি উভয়ের মাঝে আরোপিত শর্তানুযায়ী অনুযায়ী না হয় অথবা তাদের মাঝে এমন লেনদেন প্রচলিত না থাকে তাহলে পরিশোধ করার সময় ঋণ গঢিতার স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে যদি বেশি দেয় তাহলে সেটা কি সুদ যেমন আপনার কাছে আমি দশ হাজার টাকা ঋণ নিয়েছি আপনার মনে এ নিয়ত নেই যে হুজুর আমাকে দশ হাজার থেকে বেশি দেবেন আর আমারও এ নিয়ত নেই যে আমি দশ হাজার থেকে পরিশোধকালে বেশি দেবো কিন্তু যখন আমি শোধ করতে গেলাম দশ হাজার টাকা দিলাম সেই সঙ্গে আমি পাঁচশো টাকা আপনাকে বেশি দিলাম খুশি হয় আপনার নেওয়া যায়জ আমার দেওয়া যায়জ এটা যায় স্বতঃস্ফূর্তভাবে পূর্ব শর্ত ছাড়াই যদি পরিশোধকালে কিছু বেশি দেওয়া হয় খুশি করে নিজের তরফ থেকে বেশি দেওয়া হয় আপনার মনে লোভ ছিল না শর্ত ছিলই না আপনার মনে লোভও ছিল না আর আমারও ইচ্ছা ছিল না কিন্তু আমি দেখলাম আমার সময়ে উপকার করেছেন তখন পাঁচশো টাকা বেশি আমি তাকে দিলাম কিংবা কোনো একটা জিনিস দিলাম তাহলে সেটা খাওয়া সেটা নেওয়া কিন্তু সুদ হবে না হাল জাজা উল এহসানী ইহসান উপকারের বিনিময়ে উপকার করতে হয় কিন্তু শর্ত ভিত্তিক হলেই সেটা সুদ হয়ে যায় আপনারা জানেন রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন মানসানা মারুফান যদি তোমাদেরকে উপকার করে তো তার বিনিময় দাও দানের বিনিময়ে প্রতিদান দাও উপকারের বিনিময়ে প্রত্যুপকার করো এটা হচ্ছে ইসলামী একটা শিষ্টাচার ইসলামী ভদ্রতা ইসলামী আখলাত আচরণ খুব সুন্দর সিস্টেম নিজে থেকে যদি কেউ অনুপ্রাণিত হয়ে স্বতঃস্ফূর্ত ভাবে ঋণদাতাকে ঋণ পরিশোধ করার সময়ে বেশি দেওয়া হয় সেটা কিন্তু সুদের পর্যায়ভুক্ত না আবু রাফে বলেন একদা আল্লাহ রসুল সাল্লাম এক ব্যক্তির নিকট থেকে একটি উটের বাচ্চা ধার নিয়েছিলেন অতঃপর তার নিকট যখন সৎকার উঠেলো তখন তিনি ওই লোকটির উটের বাচ্চা পরিশোধ করতে আমাকে আদেশ করলেন এটা আবু রাফে বলছেন আমি বললাম উটগুলোর মধ্যে সবগুলোই বড় বড় উট রয়েছে উটের কোনো বাচ্চা ওদের মধ্যে নেই মানে যেমন নিয়েছিলাম তেমন নেই তখন নবী করিম সাল্লাহ বললেন ইয়া কাদা আন বাচ্চার বিনিময়ে বড় উটই দিয়ে দাও কারণ তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সেই ব্যক্তি যে ঋণ পরিষদে উত্তম ঋণ নিয়েছিল ঋণ পরিশোধ করার সময় যদি উত্তম ব্যক্তি হও তুমি হবে উত্তম ব্যক্তি জাবির বিন আব্দুল্লাহ রাজিয়াল্লাহ তাল আনহু বলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম আমার নিকট কিছু ঋণ নিয়েছিলেন তিনি তা পরিশোধকালে আমাকে বেশি দান করেছিলেন তাহলে বোঝা গেল যে এই রকম করা জায়েজ তবে এটা কি হবে নিজের পক্ষ থেকে স্বতঃস্ফূর্তভাবে বানী ইসরা এলের লম্বা হাদিস আপনারা শুনেছেন সেই হাদিসেও আছে যে একজন পরিশ্রমিক ব্যক্তি শ্রমিক ব্যক্তি তার পারিশ্রমিক ছেড়ে চলে গিয়েছিল তাই না তারপরে সেই পারিশ্রমিকটা বাড়িয়ে সে অনেকবার বৃদ্ধি করেছিল বৃদ্ধি করার পর যখন সে এসেছিল তাকে সব ফেরত দিয়েছিল তাই না এটা স্বেচ্ছাকৃতভাবে যদি যা তার পাওনার হক তার থেকে বেশি দেয় তাহলে না কোনো দোষ হবে আর না দোষ হবে প্রিয় দর্শক মণ্ডলী আমাদের সময় শেষ হয়ে এসেছে অতএব পরিশেষে যদি আপনাদের কাছ থেকে কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন স্যার ওয়ালাইকুম আসসালাম আমার প্রশ্ন ইসলামে বন্ধক দেওয়া নেওয়ার অনুমোদিত নাও অনুমোদিত নয় বন্ধক ঋণের সময়ে বন্ধক রাখার নীতি ইসলামে আছে ওয়াইন কুনতুম আলা সাফারিন ওয়ালাম তাজিদু কতিবান ফারিহানুম মাকবুদা কুরআনের আয়াত আল্লাহ তাআলা বলেছেন রিহানুম মাকবুদা বন্ধক কি ব্যবহার করা যায় আর বন্ধক কি ব্যবহার শুধু এই জন্য করা হয় বন্ধকীটা আপনি নেবেন তার উদ্দেশ্য হলো যদি সেই ব্যক্তি ঋণ পরিশোধ না করতে পারে তাহলে সেই বন্ধকই বিক্রি করে আপনার ঋণটা আপনি পরিশোধ পাবেন এই গ্যারান্টির জন্য বন্ধকি নেওয়া হয় অন্য কোনো উদ্দেশ্যে না আপনি বন্ধকি নিলেন সেই বন্ধকি ব্যবহার করতে পারেন না আমার কাছে টাকা নেই আমার কিছু টাকা দেন বোলা তুমি শোধ করতে পারবে কিনা ঠিক আছে আমার ঘড়িটা বন্ধ রাখুন ঘড়িটা আমি আপনাকে দিলাম বন্ধ আপনি সেই ঘড়িটা হাতে দিয়ে ঘুরে বেড়াবেন না এটা আমানত আপনার কাছে আমানত থাকলো আপনি জমা রাখবেন যেভাবে নিয়েছেন ওইভাবে জমা থাকবে দেশে যে প্রচলিত আছে অবশ্য যে ঋণ নেয় তারও একটা স্বার্থ আছে যে এই জমি আর আমি ফেরত পাবো না বিক্রি করে দিলে দেখেন এখানেও স্বেচ্ছাকৃত সুদের উপরে ঋণ নেওয়া হচ্ছে এই জমি ফেরত পাবো না বন্ধক থাকলে আমি যে কোনো সময়ে টাকা হলেই আমি ফেরত নিতে পারবো আর যে নিচ্ছে সেও স্বার্থে নিচ্ছে যে আমি টাকার বিনিময়ে আমি যতদিন ও ছাড়াতে না পারবে তদ্দিন আমি হাঁ হ্যাঁ ঘরের পাশে মরাই গুটি গুটি সরাই খুব খেতে থাকবো চাষ করবো আর খাবো মালিক নয় জমি তুমি কোন শর্তে খাবে পুরো মালিক হয়ে যায় তাই না অথচ জমির মালিক হচ্ছে যে ঋণ নিয়েছে সে ঋণ গ্রহীতা এই ক্ষেত্রে ওলামারা বলছেন যে প্রত্যেক সেই ঋণ যে ঋণে কোন লাভ আনয়ন করে পার্থিব্য লাভ আনয়ন করে সেটাই হচ্ছে সুদ জমি চাষ করে যদি আপনি খেয়ে যান তো আপনি সুদ খাবেন ইজারা যারা পদ্ধতি ভাই পঞ্চাশ হাজার টাকা নিয়েছেন এই জমি আপনার কাছে বন্ধক থাকলো পাঁচ বছর হয়ে গেলে আপনার টাকা শোধ হয়ে যাবে প্রত্যেক বছর পাঁচ হাজার টাকা করে কাটা যাবে এরকম সিস্টেম করতে পারেন কিন্তু আপনি টাকা দিয়েছেন পঞ্চাশ হাজার টাকা আপনি জমি বন্ধক রেখেছেন যতদিন না দিতে পারবে আপনি খেতেই থাকবেন খেতেই থাকবেন চাষ করে এটা ইসলাম সমর্থন করে না এতে জুলুম আছে তাই না আচ্ছা বুঝতেই পারছেন এটা হচ্ছে এক প্রকার জুলুম বন্ধ কি আপনি রাখতে পারেন সেটা ব্যবহার করা আপনার জন্য জায়জ না এখন যদি কেউ আপনার কাছে গাই বন্ধক দেয় বল ভাই আমার কাছে তো অন্য কিছু নেই তো গাইটা আছে দুধ দেয় তুমি রাখো আমাকে কিছু টাকা দাও গাইটা বন্ধক রেখেছেন গায়ে দুধ খেতে পারেন না পারেন না পারেন কেন বলুন তো হ্যাঁ তো তোর আপনি এমনি রাখবেন না সেটাকে আর আমানত ভরে বাক্সে ভরে রাখা হবে না তাকে চড়াতে হবে খেতে দিতে হবে তাই না যত্ন নিতে হবে এই যে আপনি মেহনতটা করছেন তার জন্য আপনি তার দুধটা খেতে পারবেন তার জন্যে আপনি তার দুধটা খেতে পারবেন কিন্তু আপনি গায়ের মালিক হয়ে যাবেন না এই জন্যেই বন্ধুকি নেওয়া মানে এ নয় যে আমি মালিক হয়ে গেলাম অধিকাংশ মানুষের মধ্যে লোভ থাকে কোনো স্বর্ণ অলঙ্কার কোনো পিতলের জিনিস বন্ধক নিয়ে ভাবছি এটা ছাড়াতে পারবে না আর ছাড়াতে না পারলে সে আবার এমনি মালিক হয়ে যায় এমনও অবস্থা হয় যে সেই বন্ধকি বিক্রি করে ঋণ গ্রহিতা যে সঠিক দামটা পাবে তাও পায় না এতেও কিন্তু জুলুম হয় আল্লাহ তালা আমাদেরকে তোফিক দেন দর্শক মন্ডলী সময় শেষ হয়ে গেছে আবার আগামীতে আপনাদের সঙ্গ পাব আমাদের প্রোগ্রামে আপনার যোগদান করবেন এই আশা রেখে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাত ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালিসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহজমানা তা আলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমু সালাত ওয়া জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হল সবচেয়ে সেরা মাধ্যম বিস টিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফ আই আল্রায়ন ব্যাঙ্ক কোয়াড্রান কোড আটচল্লিশ ক্যালথরপে রোড বার্মিংহাম ইউকে পোস্ট কোড বি ওয়ান ফাইভ ওয়ান টি এইচ পাউন্ড অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নম্বর জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি শর্ট কোড

এই দায়িত্ব পূরণ করুন আমাদের হেদায়তের ব্যবস্থা করেছেন কোরআন উইল রিমেইন মোস্ট মডার্ন বুক এভার এমন এক কিতাব যে কিতাব দিয়ে মানুষের সব সমস্যার সমাধান করা যায় সমাজের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কে শুধুমাত্র মুমিনদের সম্পদ নয় কোরআন হচ্ছে বিশ্ব মানবতার মহান সম্পদ দেখুন শাইখ আব্দুর রহমান মাদানির সাথে আসুন কোরআন দিয়ে জীবন গড়ি আজ সন্ধ্যা 5:30 এ আপনাদের সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিএস টিভি বাংলায় সব থেকে জরুরি কি কথা এবং কর্মের পূর্বে আজানের কি তাৎপর্য যে যা চাইবে তাকে তাই প্রদান করা হবে জীবনে সফলতা কিভাবে আসবে কেউ যদি কোরআন তাল করে কেউ যদি শ্যাম পালন করে কেউ যদি হজ করে আল্লাহ কিসে খুশি হন মেসোয়াক হচ্ছে তাঁতের মুখের পবিত্রতার মাধ্যম আর আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম আরো ফজিলত জানার জন্য দেখুন ফাজাইলে আমল কাল সন্ধ্যা সাড়ে পাঁচটায় আপন সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়